আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আকাশ নিউজ ইউটিউব চ্যানেল। তো প্রতিবারের মতো আজকে আরও একটি ওয়েদার আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। তো প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের আবহাওয়া বার্তা কেমন যাচ্ছে সঠিকভাবে, এবং আগামীতে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে যাচ্ছে। এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে রূপ নিতে যাচ্ছে, তো কোথায় আঘাত আনবে তাও কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। তো বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি দুইটা কিন্তু নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা কিন্তু অলরেডি থাকছে। তো আমরা আপনাদেরকে লাইভ ট্রেকিং করে দেখাবো অবশ্যই। তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না রাখেন, তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে অল করে দেবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কোনোভাবে মিস না হয়। তো দর্শক, আমরা বুধবার 18 তারিখ এই মুহূর্তে চলে আসলাম। তো প্রথমে আমরা তাপমাত্রা দেখব, তাপমাত্রা কেমন থাকবে আজকের দিনে। প্রিয় দর্শক, আজকে আমরা 18 নভেম্বর বুধবার। তো এই মুহূর্তে দুপুর 12টা, এই সময়ের আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি। তো আমরা যদি একটু ট্রেকিং করে আমরা ঠিক দুপুর 2-3টার দিকে যদি আমরা তাপমাত্রাটা যদি একটু দেখে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম সহ 105 অঞ্চলে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এখানে 2-1 ডিগ্রি তাপমাত্রা কম দেখায়। তারপর ঢাকাতেও প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। তারপর সিলেট বিভাগের মধ্যে 29 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু অলরেডি থাকছে। তারপর রংপুর বিভাগের মধ্যেও 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার রাজশাহীর মধ্যে 30-31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তারপর কলকাতাতে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু অলরেডি থাকছে। তারপর দামবাদুয়ে কী অবস্থা? তারপর রুরকেলাতেও তাপমাত্রা একটু বেশি, বিশেষ করে কলকাতার পশ্চিম সাইডে বা দামবাদ, তারপর রুরকেলা এসব সাইডে একটু গরম কিন্তু একটু বেশি, এসব অঞ্চলে গরম কিন্তু একটু বেশি। যাই হোক, আমরা ঠিক উইন্ডকাস্টের মধ্যে চলে যাবো, কত কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে তাও কিন্তু আমরা ওখান থেকে দেখে নেব। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে কত কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে তাও আমরা আপনাদেরকে দেখাবো। রংপুরের মধ্যে প্রায় 30 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে। ঢাকার মধ্যে কিন্তু কম, ঢাকার মধ্যে সর্বোচ্চ 16-15 কিলোমিটার বেগে বাতাস কিন্তু বয়ে যাবে। এরকম পরিস্থিতি 18 কিলোমিটার পর্যন্ত বায়ুর চাপটা বৃদ্ধি পাচ্ছে। তারপর সিলেট বিহারের মধ্যেও একই অবস্থা, কম, তেমন বাতাস নেই। তারপর দেশের দক্ষিণাঞ্চল যদি চলে যায়, তাহলে কক্সবাজার এসব সাইডে কিন্তু বাতাস একটু বেশি, এবং চট্টগ্রামে এসব সাইডে কিন্তু বাতাস একটু কম। তারপর কলকাতায় মোটামুটি বাতাস রয়েছে, তবে তেমন বেশি বাতাস না, এরকম রয়েছে। তারপর বরিশালও একই অবস্থা, তেমন বেশি বাতাসও নেই, স্বাভাবিক, এরকম পরিস্থিতি কিন্তু অলরেডি রয়েছে। তো আমরা নিম্নচাপের কী অবস্থা তা একটু যদি আমরা দেখি নিই, তাহলে আমরা এই মুহূর্তে বঙ্গোপসাগরে চলে আসি। যে এ হচ্ছে বঙ্গোপসাগর, তো এখানে আমি সমস্যা প্রেক্ষাটা ওকে করে দিব। তো আমরা দেখব এবার, তো আমরা যদি ট্রেকিং করে বৃহস্পতিবার চলে যাই, তাহলে দেখতে পাচ্ছেন। তো এদিক দিয়ে আমরা আরও একটু ট্রেকিং করে দিই, শুক্রবার চলে যাই, 20 তারিখ শুক্রবার। তারপর আমরা আরও ট্রেকিং করে 21 তারিখ চলে দেবো, 21 তারিখ করে দিলাম। তো এখান থেকে একটি লঘুচাপ সৃষ্টি হতে যাচ্ছে। তো আমরা যদি ট্রেকিং করে প্রায় রবিবার 22 তারিখ যদি চলে যাই, ঠিক এদিকে চলে আসতেছে একটু ঘুরে ঘুরে, তো সোমবার আমরা, তো এই সময়ের মধ্যে যদি চলে যাই, তাহলে দেখতে পাচ্ছেন উইন্ড শেয়ার হচ্ছে মারাত্মকভাবে। তো যদি আমরা 23 তারিখ ক্রস করে আমরা যদি মঙ্গলবার 24 তারিখের মধ্যে ঢুকে পড়ি, তাহলে ঘুরে ঘুরে শ্রীলঙ্কার এদিকে কিন্তু চলে আসতেছে এই নিম্নচাপটি। তো এটি এখনও শক্তিশালী না, দুর্বল নিম্নচাপ, এখনও ভয়াবহের গতি আপনারা দেখতে পাচ্ছেন তেমন বেশি না, প্রায় 55-60 কিলোমিটার বেগে। তো আমরা যদি আরও একটু ট্রেকিং করে দেখি কত পর্যন্ত গতি থাকতে পারে। তো আমরা আরও একটু ট্রেকিং করে দিলাম, আমরা ঠিক প্রায় বৃহস্পতিবার কাছাকাছি চলে এসে গেলাম, তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 70-80 কিলোমিটার বেগে দমকা বাতাস সহ এই নিম্নচাপটি কিন্তু এখানে প্রভাব ফেলবে শ্রীলঙ্কার মধ্যে, এই যে মাদুরিয়ার এসব সাইডে এই নিম্নচাপটি কিন্তু প্রভাব ফেলবে। কিন্তু বাংলার কিন্তু কোনো কই ক্ষতিগ্রস্ত হওয়া বা কোনো মারাত্মক ঝড় বৃষ্টির রিপোর্ট কিন্তু অলরেডি পাওয়া যাচ্ছে না। তবে আমরা যদি 23 তারিখের দিকে দেখি একটু, তাহলে 23 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলার উপকূলীয় কয়েকটি অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন, ঘুরি ঘুরি বৃষ্টির এরকম পরিস্থিতি কিন্তু থাকতে পারে। যাই হোক, পরবর্তীতে বোঝা যাবে সঠিকভাবে। তো এই মুহূর্তে ওই যে নিম্নচাপটা কিন্তু এইরকম পরিস্থিতি কিন্তু অলরেডি রয়েছে এই মুহূর্তে। তো বৃহস্পতিবার এই মুহূর্তে আমরা যদি ট্রেকিং শেষ করে আমরা 27 তারিখ শুক্রবার যদি চলে যাই, তাহলে এই নিম্নচাপটি এখানে ঘুরে ঘুরে একটু শক্তিশালী হচ্ছে, প্রায় 100 কিলোমিটার পর্যন্ত এই নিম্নচাপের গতিবেগ কিন্তু হয়ে যাচ্ছে, প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি কিন্তু অলরেডি এই নিম্নচাপের বাতাস কিন্তু থাকছে।
তো দর্শক, পরবর্তীতে কী হতে যাচ্ছে তা আমরা আপনাদেরকে জানাবো। তো আরেকটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অলরেডি থাকছে। যাই হোক, তো কবে কখন হতে পারে তা এখন এখানে আপডেট আসেনি, তো পরবর্তীতে আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। তো আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।